সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিবেদিত প্রমিসের জানার চাই অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা অনুষ্ঠানে সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি পারিবারিক জীবনে মাদকের প্রভাব। আর এ বিষয় নিয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর অরূপরতন চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত প্রতিষ্ঠাতা সভাপতি মানস, এবং আরও উপস্থিত আছেন জাভেদ আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। ডক্টর অরূপরতন চৌধুরী, আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি পারিবারিক জীবনে মাদকের প্রভাব। যদি মাদক নিয়ে কথা বলি, যদি পরিবার নিয়ে কথা বলি, স্বাভাবিকভাবে পরিবারের যে কোনো বিষয় বাস্তব জীবনে কিন্তু প্রতিফলন ঘটে। আমরা যদি মাদকের প্রশ্ন চলে আসে, স্বাভাবিকভাবে পরিবার থেকে যে শিক্ষাটা গ্রহণ করে তার মাধ্যমেই কিন্তু আমরা ভবিষ্যতে ভালো থাকি। যদি আপনার কাছে আমার প্রশ্নের জায়গা থাকে, পরিবার থেকে আসলে মাদক নির্মূলে বা মাদক থেকে আমরা যে শব্দটি নিয়ে আপনি অনেক বছর ধরেই কাজ করছেন, মাদককে না বলুন, সেক্ষেত্রে এই না শব্দটা যদি বলতে চাই, পরিবারের দায়িত্বের জায়গা কি? ধন্যবাদ আপনাকে। আসলে ইংরেজিতে একটি কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম, অর্থাৎ আমাদের সব কিছু কিন্তু জীবনের শুরুটা হয় পরিবার থেকে, এবং পরিবারই কিন্তু শিক্ষাটা দেয় সন্তানকে কীভাবে আদব কায়দা শিষ্টাচার ভদ্রতা নম্রতা সব কিছু শিক্ষা কিন্তু পরিবার, পিতামাতা যেভাবে আদর্শ ধারণ করেন সন্তান কিন্তু সেটাই ধারণ করে। সুতরাং পিতামাতা যদি আচার ব্যবহার নম্রতা ভদ্রতা সেগুলা পরিবারে সেগুলোকে বজায় রাখেন, তাহলে সন্তান কিন্তু সেটা দেখে দেখে বড় হয় এবং সেটাই কিন্তু সে শিক্ষা পায়। সেই জন্য শিক্ষা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পারিবারিক শিক্ষা যেটা বাবা মার মাধ্যমে সন্তানরা শেখে, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটার জন্য ডিগ্রি নেয় স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে যায়। সুতরাং বেসিক শিক্ষাটা হচ্ছে, অর্থাৎ মানুষ গড়ার কারিগররা হচ্ছে আমাদের সন্তানের পিতামাতা। সুতরাং পরিবারে যে শিষ্টাচার ভদ্রতা নম্রতা আচার আচরণ এবং কালচারাল অ্যাক্টিভিটি সাংস্কৃতিক সমস্ত পরিবেশগুলো সব কিন্তু বলয়টা তৈরি হয়। এই যে আপনি পারিপার্শ্বিক অবস্থার কথাই যেহেতু বললেন, জাভেদ আহমেদ, যেহেতু আপনি ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহীর দায়িত্বে পালন করছেন, স্বাভাবিকভাবেই যদি আমরা ট্যুরিজম নিয়ে আলোচনা করি, পরিবার নিয়ে কিন্তু আমরা ভ্রমণে যাই এবং দেখা যায় পরিবারের সঙ্গর পাশাপাশি বন্ধুবান্ধবের সঙ্গও কিন্তু সেখানে আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে আমরা যদি ভ্রমণের বিষয়টা নিয়ে আসি, মাদকের বিষয়টা নিয়ে আসি এবং আমরা ভালো থাকার বিষয়টা নিয়ে আসি, তাহলে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে যে পর্যটন কিংবা ভ্রমণ, এ ব্যাপারটা নতুন কোনো কনসেপ্ট না। পৃথিবীতে হাজার হাজার বছর ধরেই মানুষ আপনার এই পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত এবং নানাভাবে আপনার মানুষ সম্পৃক্ত হয় এই ভ্রমণের সঙ্গে। আপনারা খেয়াল করে দেখবেন, প্রায়শই যখন আপনার মানসিক শান্তি প্রশান্তির ব্যাপার হয়, একটা দীর্ঘমেয়াদী রোগ বালাই থেকে যখন আপনার মানে সুস্থ হয়ে ওঠে, তখন অরূপ দ্বারা আপনার পাঠিয়ে দেয় ওদেরকে, আপনি একটা হাওয়া পরিবর্তন করে আসেন। হ্যাঁ, এটা আপনার কোনো একটা নেচারের কাছে, কোথাও সমুদ্রের কাছে কিংবা কোনো পাহাড়ের কাছে পাঠিয়ে দেওয়া হয় একটা মানসিক শান্তির জন্য, মানসিক প্রশান্তির জন্য। এবং গবেষণা বলে যে এই ট্যুরিজম বা ভ্রমণ বা পর্যটন, এটা মানুষের যে মানসিক শান্তি, মানুষের যে প্রশান্তি, মানসিক অবসাদগ্রস্ততা, এগুলি থেকে অনেকখানি মুক্ত করে, তাকে রিলিফ দেয়। এই জায়গা থেকে আপনার পর্যটনের অনেক গুরুত্ব। আমাদের এই যে মাদকের কথা বলা হচ্ছে, এখন এই মাদকমুক্ত সমাজ গড়তেও পর্যটনের ভূমিকা আছে। কেমন করে আছে আমি বলি, যে দাদা যে কথাটি বললেন যে সব কিছু শুরু হয় কিন্তু আপনার পরিবার থেকেই, তো আমরা যখন ট্যুরিজমে দেখি প্রায়শই সারা পৃথিবীব্যাপী মানুষ ভ্রমণে যায় কিন্তু তার পরিবার পরিজন নিকট আত্মীয় এদেরকে নিয়ে ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে সঙ্গে করে পিতামাতা ছুটে যায় আপনার পাহাড়ের কাছে, যায় নদীর কাছে, যায় বিনোদন কেন্দ্রগুলিতে যায়। তো এই যে ছোটো অভ্যাসগুলো যদি গড়ে তোলা হয় ছোটোবেলা থেকেই, মানুষকে যদি বাচ্চাদেরকে বা পরিবার থেকে আপনার এই শিক্ষাটা দিয়ে দেওয়া হয় যে তোমার শান্তির জন্য প্রশান্তির জন্য তুমি নদীর কাছে যাও, তুমি বিনোদন কেন্দ্র যাও, তুমি পাহাড়ের কাছে যাও, তাহলে আপনার মানুষের উৎসাহটা, তার যে কৌতূহলটা অন্যদিকে যায়। আর যদি তাকে এই ধরনের শিক্ষা না দেওয়া হয় তাহলে কৌতূহলের জায়গাটা ডাইভার্ট হয় নানান রকমের। এখন তো ধরেন মানুষের হাতে স্মার্টফোন চলে আসে, এখন খুবই ছোটোবেলাতেই এখন অনেকের হাতে স্মার্টফোন দিয়ে দেওয়া হচ্ছে, এবং এই স্মার্টফোন থেকে আপনার একটা বাচ্চার জন্য
অনেক বড় একটা জগৎ উন্মোচিত হয়ে যায়। এখানে অনেক কিছু ভালো কিছু ভালো আপনি পেতে পারেন। আমি তথ্য প্রযুক্তির বিষয়টাই নিয়ে আসব। যদি অরূপ রতন চৌধুরী যে বিষয়টা জাবেদ আহমেদ তার আলোচনার মধ্যে নিয়ে এসেছে যে পরিবার থেকেই প্রথমে শুরু হয়, সেক্ষেত্রে প্রসঙ্গক্রমেই চলে এসেছিল যে পরিবারের ভূমিকার বিষয়টা, এই ভূমিকার বিষয়টা আসলে কী হওয়া উচিত? যেমন ধরেন পরিবার অনেক সময় যেটা করে যে এইগুলো বিনোদন কেন্দ্রে গিয়ে বা পরিবার যখন বিনোদনে যায় বা পর্যটনের নানান জায়গায় প্রাকৃতিক পরিবেশ দেখতে যায়, তখন অনেক সময় তারা ভাবে যে সাময়িকভাবে আমরা হয়তো ওই সময় একটা যদি মাদক কোনো গ্রহণ করি বা কোনো বন্ধু ফ্যামিলি একসাথে গেল এবং তারা সেখানে যদি মানে সাম কাইন্ড অফ ড্রিঙ্কস যেগুলো আমরা বলি যে অ্যালকোহল, সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে এইসব কেন্দ্রের থেকেই কিন্তু সূত্রপাত হয় এবং তারা মনে করেন যে হয়তো আজকে একটা দিন খাবো, একটু আনন্দ করতে আসছি, আমার তো কোনো অসুবিধা নেই, হয়তো কালকে থেকে আবার অফিস শুরু হয়ে যাবে, কাজকর্মে জড়িয়ে যাবো আর এটা খাবো না। কিন্তু এখানে একটা কথা বলা দরকার যে এই যে ড্রাগ যে অ্যাডিকশনটা, এটা কিন্তু আমরা সবসময় বলি যে তরুণরা কিন্তু ওই বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে কিন্তু মাদকটা প্রথম শুরু করে, সিগারেটের নেশাটা। বন্ধু বলে যে একটা সিগারেট খেয়ে দেখ কীরকম লাগে, সে স্কুল থেকে আসার পথে বাসায় তখন বন্ধু বলে এক জায়গায় আড্ডা হয়, সিগারেটটা শুরু করে বা ইয়াবাটা খায় বা একটু গাঁজা খায়, তখন কিন্তু মনে করে যে আজকে একটু খেলাম দেখি কেমন লাগে, কালকে থেকে তো খাবো না। কিন্তু ওই যে সে একবার নিল, ওইটার যে মানে যে সায়েন্টিফিক যে ইয়েটা কনসেপ্টটা, সেটা হচ্ছে যে একবার এই নেশার জিনিসটা যখন ব্রেনের রিসেপ্টার সেলে যায় তখন কিন্তু সে আরেকবার চায়, এটার ধর্মই তাই ব্রেনের রিসেপ্টার সেলে। ফলে সে দ্বিতীয় দিন যখন স্কুল থেকে ফিরবে তখনই বলবে যে আবার ও কালকে তো খেয়েছিল, আজকে আরেকটা খেয়ে দেখি কীরকম লাগে। বিনোদনের ক্ষেত্রে সেরকম অনেক সময় দেখা যায় যে তারা যখন বিভিন্ন জায়গায় বেড়াতে যায় ইয়ে যায় তখন কিন্তু অনেক সময় এই ধরনের নেশা জাতীয় জিনিস যেমন অ্যালকোহল জাতীয় জিনিস কিন্তু অনেকে গ্রহণ করতে চায়। যেহেতু পারিবারিকভাবে তারা গ্রহণ করে, যেহেতু বিনোদনের বিষয় নিয়ে এসছেন পাশাপাশি মাদকের প্রসঙ্গও চলে এসছে, যদি জাবেদ আহমেদ যে বিষয়টা অরূপ রতন চৌধুরীর আলোচনার মধ্যে নিয়ে এসছে যে প্রথম হয়তো বা তারা উৎসাহবশতই বলে যে দেখি কেমন লাগে, সেই ক্ষেত্রে পরিবার যদি এই প্রকৃতিকে দেখার প্রতি যদি আকৃষ্ট করে তাহলে কি আমরা মাদকমুক্ত থাকতে পারি? একটু পেছনেই দেখি একবারে, সেটা হচ্ছে যে পরিবার থেকেই কিন্তু আপনার মূল শিক্ষাটা আসে। হ্যাঁ, পরিবার থেকে আপনার সে যদি দেখে তার পিতামাতাকে একটা সুন্দর জীবনযাপন করছে, তার পিতামাতা তাকে হিরো হিসাবেই দেখবে, তার মাকে সে তার হিরো হিসাবে জানবে, বাবাকে হিরো হিসাবে জানবে, তো আসলে বাবা মায়ের যে শিক্ষাটা এবং পরিবারের যে শিক্ষাটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার এইসব জায়গাগুলিতে। আপনার যে সিগারেটের নেশা কিংবা গাঁজার নেশা, এটা যদি একজন ছেলে কিংবা মেয়ে তার বাবাকে নিয়মিত সিগারেট খেতে দেখছে কিংবা তার মাকে কোনো অন্য কোনো কে নেশাদ্রব্য সেবন করতে দেখছে, তো ওদের মধ্যে এই প্রভাবটা পড়বেই এবং তারা আলটিমেটলি আপনার ওইসব জায়গাতে যাওয়ার চেষ্টা করবে। আর যদি ওইটা না দেখে, খুবই সুস্থ জায়গায় দেখে এবং সুন্দর জীবনযাপন করতে দেখে, তার প্রভাবও পড়ে এবং এর পরে আসে স্কুলে গিয়ে সে একটা পরিবেশ পায়, বন্ধুবান্ধব হয়, কিছু উদ্দামতা থাকে, এক কিছু উচ্ছৃঙ্খলতা থাকে, এইসবের পাল্লায় পড়েও আপনার ছেলেমেয়েরা খারাপ হয়। তবে ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো, যে সমস্ত ফ্যামিলিতে ভালো শিক্ষা দিয়ে বাচ্চাদেরকে বাইরে পাঠানো হচ্ছে তাদের ভিতরে এই প্রবণতা খুবই কম বলতে পারি। আপনি পরিবারের পাশাপাশি সমাজের প্রসঙ্গটাই নিয়ে এসলেন, যদি অরূপ রতন চৌধুরী আমরা যদি সমাজকে ভালো রাখতে চাই, মাদক মুক্ত থাকতে চাই, তাহলে কি এই শিক্ষাটা আমাদের পরিবার থেকে আসা দরকার কি না? অবশ্যই, জাভেদ সাহেব যেটা বললেন যেটা খুব ইম্পর্টেন্ট যে পরিবারে যদি পিতামাতাই মাদক গ্রহণ করে তাহলে সন্তান কিন্তু সেটা দেখবে আর তখন পিতামাতার কোনো ধরনের অধিকারই থাকবে না সন্তানকে ওই সম্পর্কে বলা যে তুমি কিন্তু ধূমপান করবে না, মাদক গ্রহণ করবে না, কারণ সন্তান কিন্তু দেখছে তিনি সেটা গ্রহণ করছেন। সুতরাং পরিবারে পিতামাতাকে সে আদর্শ একজন পিতামাতা হতে হবে, আইডল যেটা আমরা বলি, যে সেই পিতামাতা তার কাছে তার জীবনের জন্য আদর্শ, যাকে দেখে সে বড় হবে। এখন তার মধ্যে যদি সে নেশার প্রভাবটা দেখতে পারে তখন কিন্তু সন্তানের উপর সেই প্রভাবটা পড়বে, সেই সাথে পিতামাতারও কোনো ওই ব্যক্তিত্ব নিয়ে পিতামাতা সন্তানকে বলতে পারবেন না যে তোমরা কিন্তু সেটা গ্রহণ করো না, কারণ তিনি নিজে সেটা গ্রহণ করেছেন। এইখানে কিন্তু একটা সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা বলি সবসময় মাদক বিরোধী যখন আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাচ্ছি, মানুষ থেকে যে সচেতনতা কার্যক্রমে যখন যাই তখন কিন্তু ছাত্রছাত্রীদের সামনে পিতামাতাকেও আনি, শিক্ষকদেরও আনি। আনার উদ্দেশ্যটা হচ্ছে যে পিতামাতার সঙ্গে সন্তানের কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ
ইদানিং হচ্ছে, যার জন্য সমাজে এই অবক্ষয়গুলো আমরা দেখছি। আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি তখন কিন্তু পিতামাতা স্কুল থেকে ফেরার সাথে সাথে আমার হোমওয়ার্কটি বলতে দেখি তোর খাতাটা কত নাম্বার পেয়েছিস তুই আজকে, তারপরে আমরা দেখাতে হতো, তারপরে খেতে বসতাম, বিকাল হলে বাইরে যেতাম, আবার সন্ধ্যার মধ্যে বাসায় হাত মুখ ধুয়ে পড়তে বসতাম। এটা ছিল আমাদের রুটিন ওয়ার্ক। এখন কিন্তু ছেলেমেয়ে যে কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কে তার বন্ধু বান্ধব, রাতে কখন বাসায় ফিরে, ঘরটা কেন সে বন্ধ করে রাখে, পিতামাতা কিন্তু এগুলো দেখার সময়। সুন্দর বিষয় নিয়ে এসেছেন জাবেদ আহমেদ, আপনার আলোচনার মধ্যেও কিন্তু এই তথ্য প্রযুক্তির বিষয়টা নিয়ে এসেছিলেন। আমরা যদি পূর্বের সমাজ ব্যবস্থার দিকে যাই, সেখানে কিন্তু বাবা মার একটা নিবিড় দেখা যেত, যে তার সন্তানের প্রতি কিন্তু একটা যত্নের জায়গা ছিল এবং তত্ত্বাবধানের জায়গা ছিল। কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির যুগে দেখা যাচ্ছে যে বাবা মা তার সন্তানকে আগ্রহবশতই মোবাইলটা এগিয়ে দিচ্ছে, তুমি গেমস করো, আমি অন্য আমার কার্যক্রমটা সম্পন্ন করি। এটা কি সে মানসিকভাবে কি অন্যদিকে ডাইভার্ট হচ্ছে কি না? ধন্যবাদ। আবার আসলে তথ্য প্রযুক্তি আমাদের মানব সভ্যতার জন্য এটা একটা আশীর্বাদ। তথ্য প্রযুক্তি দিয়েই কিন্তু আজকে যে আমরা বিংশ শতাব্দীতে এত উন্নয়ন করছি, সারা পৃথিবীব্যাপী অনেক ইনোভেশন হচ্ছে, অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনার এখন দোরগোড়ায় তথ্য প্রযুক্তির মাধ্যমে। তথ্য প্রযুক্তির এই যে ডিমেরিটসের জায়গাটা, সেটা হচ্ছে যে আমার খুবই ধরেন অপরিণত বয়স্ক ছেলে মেয়েদের হাতে যখন আমরা স্মার্টফোন দিয়ে দিই, তো তার জন্য আসলে অনেক বড় একটা একটা জগৎ উন্মোচিত হয়ে যাচ্ছে। ভালো জায়গাটাও আছে, খারাপ জায়গাটাও আছে। তো ওই সে বাচ্চাটা আপনার ভালো জায়গায় যাচ্ছে নাকি খারাপ জায়গায় যাচ্ছে, এটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারছেন না। এখন এই করোনাকালে যে প্রবলেমটা আমি আমার প্রতিবেশ থেকে যারা দেখার চেষ্টা করেছি, যে ছেলেমেয়েদের তো স্কুল কলেজ সব বন্ধ হয়েছে গত প্রায় দু বছর যাবৎ, একটা খুবই অস্থির সময় যাচ্ছে। এখানে ছেলেমেয়েরা বেরোয় না, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে এই এই তরুণ ছেলেমেয়েরা যেটা করে, স্মার্টফোন কিংবা ল্যাপটপ কিংবা মোবাইল কি বলে আপনার কম্পিউটার ডেস্কটপ, এরা নিয়ে ঘরটা বন্ধ করে দেয়। এবং ঘরটা বন্ধ করে দিয়ে সে কি করছে, বাবা মার কোনো অ্যাক্সেস থাকছে না ওখানটায়, আর এটা একটা ভয়ঙ্কর জায়গা। তো এটা আমি আমার 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 অনুরোধ থাকবে যে পিতামাতার প্রতি, পিতামাতাকে আরও একটু কী বলবো যে নিষ্ঠাবান হতে হবে এই জায়গাটায়। আপনার ছেলে কিংবা মেয়ে ঘরটা বন্ধ করে কি করছে, ঘর বন্ধ করবে কেন সে? ঘর বন্ধ করার প্রসঙ্গ যেহেতু নিয়ে এসছে, সেই ক্ষেত্রে বাবা মার এই মাদকের ভয়াবহতা আসলে কত দূর পর্যন্ত যেতে পারে, সে সম্পর্কে কি আসলে বাবা মার সচেতনতা দরকার রয়েছে কিনা? দেখেন, আমি যদি তামাক নিয়ন্ত্রণ আইন যেটা বাংলাদেশে আছে সেইটা আইন সম্পর্কে না জানি, তাহলে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাও সেটা ধরতে পারবে না জনগণকে, আমিও সেটা পালন করতে পারবো না। যেমন আইনে বলা আছে পাবলিক প্লেসে ধূমপান নিষেধ, অনেকেই বলে প্রকাশ্যে ধূমপান, এটা কিন্তু ভুল। পাবলিক প্লেস বলতে যা বুঝি, স্টিমার স্টেশন, বাস স্টেশন, রেল স্টেশন, এগুলো হচ্ছে পাবলিক প্লেস, অফিস, আদালত, কলকারখানা। তো এইভাবে মাদকের জিনিসগুলো আমরা যখন সচেতনতা কার্যক্রম করি, তখন পিতামাতার সামনেই আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করি যে মাদকটা কোনটা খেলে কী ধরনের প্রভাব শরীরের উপর হয়। যেমন ধরেন মাদকের প্রভাবটা শরীরের উপরে 25টা রোগ সৃষ্টি করতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে। মাথার চুল থেকে পায়ের নখ, এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটার কারণে মাদকের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। ফুসফুসে ক্যান্সার, হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক, মুখের ক্যান্সার, পাকস্থলীর রোগ, পুরুষের যৌনশক্তি হ্রাস, মেয়েদের অকালে গর্ভপাত, পায়ের পচনশীল রোগ, গ্যাংগ্রিন, এগুলো সমস্ত কিন্তু আমরা দেখাই। সুতরাং এইটা সিইং ইজ বিলিভিং, যে সন্তানটা যখন দেখে জিনিসটা তখন বলি ও বাবা আমার এটা হয়ে যাবে। ফুসফুসে ক্যান্সারটা ভয়াবহ চিত্র, যেটা সুস্থ ফুসফুস আর একটা অসুস্থ ফুসফুস, আলকাতরা মতো রং। তো সেই জিনিসগুলো যতক্ষণ আমরা তাকে না দেখাবো, না বুঝাবো, এবং পরিবারের পিতামাতাকেও সেগুলো জানতে হবে যে সেগুলার পার্শ্ব প্রতিক্রিয়া কী, রোগ কী কী সৃষ্টি করতে পারে এই মাদক বা ধূমপান, শুধু এই জিনিসগুলোই আমরা কিন্তু করছি। আমরা এই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসবো, যে অরূপরতন চৌধুরী তার আলোচনার মধ্যে নিয়ে এসেছিল পার্শ্ব প্রতিক্রিয়ার কথা। কিন্তু বাস্তব হলেও সত্য, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে আমরা যদি সিগারেট প্যাকেট দেখি, সেখানে কিন্তু শব্দটা লেখা থাকে মাদক মৃত্যুর কারণ ঘটায় সহ অনেক কিন্তু কুফল দিকও কিন্তু সেখানে থাকে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তার প্রতি কিন্তু আসক্ত হচ্ছে। আমরা যদি পরিবারের কথা বলি, সন্তানের কথা বলি, এবং যেহেতু আপনি ভ্রমণে আছেন, স্বাভাবিকভাবেই জীবনের প্রথম ভ্রমণটা কিন্তু সন্তান দেখা যাচ্ছে বাবা মা বা পরিবারের সাথেই যাচ্ছে, সেই ক্ষেত্রে সচেতনতার জায়গা থেকে প্রথম ভ্রমণ থেকেই বাবা মার কী ধরনের সচেতন হওয়া দরকার? ভ্রমণে বা রেসপন্সিবল ট্যুরিজম যেটাকে বলি আমরা, দায়িত্বশীল পর্যটন,
এই দায়িত্বশীল পর্যটনের জায়গা থেকে পরিবার একসঙ্গে দল বেঁধে তারা কোনো ডেস্টিনেশনে যায়, এবং যখন আপনার পরিবার ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয়, পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে যায়, তখন দাদা যে কথাটি বললেন যে অ্যালকোহলের জন্য টান থাকবে বা অমুকটা থাকবে, এমনটাও কিন্তু আপনার স্টাডি বলে না। তারা তখন এটা রেসপন্সিবল ট্যুরিজম হয়ে যায়। আমি আমার ছেলে মেয়ের সঙ্গে যখন যাব আমার পিতা মাতা ভাই বোনকে নিয়ে একটা পরিবার দলবদ্ধ হয়ে, তখন ওই ধরনের মানসিকতা কিন্তু তৈরি হবে না। আমি যেটা আমাদের বিনোদন কেন্দ্রে অ্যালকোহলের প্রভাব নাই এরকম এটা বলছি না আমি, এটা খুবই হয় যে আপনার এক ধরনের ট্যুরিস্ট আছে যারা খুবই একা একা ভ্রমণে অভ্যস্ত, যারা তাদের মধ্যেই এই প্রবণতা থাকে। আপনার একা মানুষ আপনার সে কোনো কেন্দ্রে গেছে, সেখানে আপনার দেখবেন যে তার একটা অ্যালকোহলের চাহিদা তৈরি হয়েছে। কিন্তু যখন আমরা যেটাকে রেসপন্সিবল ট্যুরিজম বলি, পরিবার পরিজন নিয়ে যাওয়ার, এখন আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু পৃথিবীব্যাপী তার ছেলে মেয়েকে নিয়ে, তার তার পিতামাতাকে সঙ্গে নিয়ে আপনার কোনো ডেস্টিনেশনে, কোনো ধর্মীয় ডেস্টিনেশনে যাওয়ার ক্ষেত্রে যদি বলেন, কোনো নেচার ডেস্টিনেশনে যাওয়ার কথা বলেন, যাচ্ছে কিন্তু তার পরিবার নিয়ে। এটাকে রেসপন্সিবল ট্যুরিজম। রেসপন্সিবল ট্যুরিজম কখনো কিন্তু আপনার এই যে মাদককে উৎসাহিত করে না। এই যে পরিবারের প্রসঙ্গই চলে আসলো এবং মাদকের প্রসঙ্গই চলে আসছে, যেহেতু অরূপরতন চৌধুরী আপনি দীর্ঘদিন ধরে এ নিয়ে কাজ করছেন, আপনি কাজ করতে গিয়ে পরিবারের দায়িত্বহীনতা আপনি কি দেখতে পেয়েছেন? অবশ্যই, মূলত কিন্তু সত্যবার ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের দায়িত্বহীনতা। একটি জিনিস হচ্ছে হয়তো পরিবার বাবা মা জানে না যে কোন মাদকের প্রভাবে কী ধরনের শারীরিক ক্ষতি হয়, কিন্তু উনি তো সন্তানের প্রতি একটু খেয়াল রাখতে পারেন যে সন্তানের বন্ধুবান্ধব কারা। যেমন আগে আমাদের ছোটোবেলায় আমাদের সব বন্ধুবান্ধবদেরকে বাবা মা চিনতেন এবং তাদের পরিবারও আমাদের পরিবারের সঙ্গে মিশতেন। আমরা যেতাম বেড়াতে তাদের বাসা, তারা আসতো আমাদের বাসায় বেড়াতে, ইন্টারচেঞ্জগুলো হতো, আমরা বুঝতে পারতাম কোন পরিবার কী ধরনের। এবং এর মধ্যে যদি একটা খারাপ বন্ধু জোগাড় হয়ে যায় তার বন্ধুদের, তাহলে কিন্তু মানে সর্বনাশ হয়ে গেল। মানে বলা হয় না যে অসৎ সঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, তো এইরকম হয়ে যায়, তার সর্বনাশ হয়ে যায়, কারণ সে তাকে মাদকটা ধরিয়ে দেয়। সুতরাং এইগুলো পরিবারকে জানতে হবে, তার বন্ধুবান্ধব কারা, কেন সে ঘরের বাইরে সন্ধ্যার পরে থাকে। বন্ধু সিলেকশনের কথাই বললেন, যেহেতু জাবেদ আহমেদ বারবারই পর্যটনের বিষয়ে চলে আসছে, যেহেতু আপনি দায়িত্বে আছেন, সেই ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সেই জিনিসটা কি নির্ধারণ করা দরকার রয়েছে কিনা, বা বাবাই যখন তার সন্তান যখন ভ্রমণে যাচ্ছে সেই বিষয়টা কি নজরদারিতে আনা দরকার আছে কিনা? না, ডেফিনেটলি আপনার আমার ছেলে আমার মেয়ে কার সাথে মেলামেশা করছে, কোথায় যাচ্ছে, এ ব্যাপারে তো আমাকে দায়িত্বশীল হতে হবে, যত্নশীলও হতে হবে। আমি এখন আমাদের যেটা হচ্ছে, আমাদের কিন্তু বেশ কিছু ট্রেকিংয়ের ব্যাপার আছে, হ্যাঁ, কিছু মানে চ্যালেঞ্জ যেটাকে আমরা বলি, যে ট্যুরিজমের একটা আপনার যেটা চ্যালেঞ্জ ট্যুরিজম যেটাকে একেবারে আপনার, হ্যাঁ, মানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি আমি সেখানে আর পরিবার সহ যাচ্ছে না। এখানে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে চারজন পাঁচজন মিলে একত্রিত হয়ে দল বেঁধে হয়ে রেমাক্রি চলে গেল, বা আপনার নাফাকুমে চলে গেল, কারা গেল, কার সঙ্গে গেল, এটা কিন্তু আমি দেখব, আমার দায়িত্ব আছে যে সে নাফাকুমে যাচ্ছে, একটা অ্যাডভেঞ্চার ট্যুরিজমে যাচ্ছে, সে তিন দিন চার দিন আপনার ওই পরিবেশে থাকবে, একটা কী বলে হোমস্টেতে থাকবে সেখানে, অতএব তার তিন চার দিন বাড়ি থেকে বাইরে যাওয়ার একটা স্কোপ তৈরি হচ্ছে। অতএব আমি যখন ছেলে যখন এসে বলবে বা মেয়ে এসে বলবে আমাকে যে আমি নাফাকুম যাচ্ছি আমার এদের সঙ্গে, এই বন্ধুদের সঙ্গে, তখন আমাকে অবশ্যই বুঝতে হবে যে এই বন্ধুরা কারা, তার এটুকু আমাকে জেনে নিতে হবে, তারপরে তাকে অ্যালাউ করতে হবে যে তুমি এখন যাও সেখানটায়। এই যেহেতু বন্ধু সিলেকশনের বিষয়ে চলে এসছে, অরূপরতন চৌধুরী, আমরা দেখতে পাই যে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মধ্যে কিন্তু মাদকের প্রভাবের জায়গাটা অনেকটাই বেশি, এটার কারণ কি? চবিত্রের ছেলেমেয়েরাই দেখা যায় যে এখনকার যে আমরা ট্রেন্ডটা দেখতে পাই, আমাদের যে গবেষণা কাজগুলো সেগুলো দেখা যায় বিশ্ববিদ্যালয়ে যারা ইয়াং জেনারেশন এবং উচ্চবিত্তের তারা, সেসব ছেলেমেয়েরাই কিন্তু মাদকে বেশি আসক্ত হচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে দুইটা দিন, একটা হচ্ছে যে তাদের পিতামাতারা ব্যবসায়িক স্বার্থে হোক, চাকরি বাকরির স্বার্থে হোক, তারা কিন্তু অতিরিক্ত সময় ব্যস্ত থাকেন এবং তারা মনে করেন যে ছেলে বা মেয়েকে একটি বড় বা নাম করা ইউনিভার্সিটিতে ভর্তি করে দিলেই তার সব ঝামেলা শেষ, মানে এই নাম করা ইউনিভার্সিটি, সুতরাং আমাকে দেখাশোনার কিছু দায়িত্ব নাই, এত টাকা দিচ্ছি, এত নাম করা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আমি আর কী দেখবো, সুতরাং আমি আমার ব্যস্ত থাকি ক্লাবে অফিসে, আমার সব জায়গায় আমার যেতে হয়। সুতরাং ছেলের সঙ্গে কমিউনিকেশন একটা গ্যাপ হয়ে যায় সন্তানের সঙ্গে, ফলে দেখা যায় যে কোনো একদিন ওই ছেলেটাই হয়তো খারাপ একটি বন্ধুর পাল্লায় পড়ে সে মাদকটা গ্রহণ করে। এই যে বাবা মা অনেক সময়
ছেলে বলে যে আজকে একটা মোবাইল ফোন কিনবো আমার 1 লক্ষ টাকা দিতে হবে, বাবা কিন্তু দিয়ে, কারণ তার টাকার অভাব নেই, কিন্তু সে মোবাইল 1 লক্ষ টাকা নিয়ে গেল যে সেটা কি মোবাইল কিনলো নাকি এলএসডি কিনলো সেটা তো দেখতে হবে। তো এই জিনিসগুলোই কিন্তু আমরা বলি যে আপনারা কিন্তু সেইগুলো একটু অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, অর্থাৎ আপনি জানবেন যে সেই জিনিসটা কিনলো। এই যে নজরদারিতার বিষয় যেহেতু নিয়ে আসলেন, জাবেদ আহমেদ, এর সাথে আপনি কি যোগ করবেন? গ্রাম এবং শহরের কথা দাদা বলেছেন, হ্যাঁ, শহরের যারা উচ্চবিত্ত ছেলেমেয়েরাই, আমরা যা পেপার পত্রিকায় পড়ে যেটা দেখি আর কি, আমাদের গণমাধ্যমগুলিতে প্রায়শই যে খবরগুলো আমরা মাদককে নিয়ে দেখি, এর সঙ্গে যুক্ত হচ্ছে আপনার উচ্চবিত্ত এই পরিবারগুলো, এবং একটা নাম করা বিশ্ববিদ্যালয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে এসব ছেলেমেয়েরাই কিন্তু আপনার এই ডিজে টিজে হ্যান্ড ট্যান নতুন নতুন কনসেপ্ট তৈরি হয়েছে সেই সমস্ত জায়গায় যুক্ত হচ্ছে, এবং আপনার তারা বিপদটাকে ডেকে নিয়ে আসছে। এবং এই জায়গাটায় আপনার গ্রামের ছেলেমেয়েরা কিন্তু অনেক মুক্ত ওই জায়গা থেকে, গ্রামের ছেলেমেয়েদের এই সুযোগও নাই, তাকে তার বাবা 1 লক্ষ টাকা দিবেও না মোবাইল কেনার জন্য, সে বাবা বরং ওরা অনেক নিরাপদ একটা অবস্থানে থাকে গ্রামের ছেলেমেয়েরা। আমাদের গ্রাম থেকে এরকম কমপ্লেন খুব কম পাওয়া যায়, আমরা পেপার পত্রিকা অন্তত পক্ষে আমি দেখিনি। আর শহরের যে 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 অংশটার কথা আমরা বলছি দেখছি, এটার ব্যাপারে সত্যিকার অর্থে যে নজরদারি তো পিতামাতার যেমন বাড়ানো দরকার, তার পাশাপাশি সামাজিক নজরদারিতে আমাদের যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, আমার মাদক তো একেবারে আমরা আইন করে বন্ধ করেছি, আমরা নানান রকমের উদ্যোগও আছে আমাদের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনার নিরন্তর কাজ করে যাচ্ছে, তারপরে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও আমরা ভীষণ বড় ধরনের এফোর্ট দেখছি এইসব জায়গাগুলিতে। এইসব জায়গাতে আরও বেশি তৎপর হওয়া দরকার, আমাদেরকে জায়গাগুলো চিহ্নিত করা উচিত যে কোন সেকশন করছে এটা, সমাজের কোন অংশ থেকে আপনার এটা ছড়াচ্ছে বেশি, ওইসব জায়গাতে নজরদারি আমাদের পরিবারের পাশাপাশি আমাদের রাষ্ট্রীয়ভাবেও আপনার নজরদারিত্ব আরও বাড়ানো দরকার। আপনাদের দুজনকেই ধন্যবাদ, সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, তবে আপনাদের দুজনের কাছে পরামর্শ নিয়েই অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাব, যেহেতু আমরা পরিবার নিয়ে আলোচনা করছি, আলোচনার প্রসঙ্গে চলে এসেছিল সমাজের কথা, যদি আমরা মাদকমুক্ত সমাজ গঠন করতে চাই, এক কথায় আপনার পরামর্শের জায়গা কি? মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে পরিবারের ভূমিকা হচ্ছে মুখ্য, পরিবার সন্তানের সঙ্গে এমন একটা সম্পর্ক রাখবেন বন্ধুসুলভ, যেন সন্তান তার সমস্যাকর্তা বাবা মাকে বলতে পারে, বাবা মাও তার লিমিটেশন সম্পর্কে সন্তানকে জানাতে পারে, এবং এই সমস্যাগুলো যখন শেয়ারিং হবে বা ভাগাভাগি হবে তখনই কিন্তু সমস্যার সমাধান হবে, ছেলে বা মেয়েটা কখনোই হঠাৎ একদিন মাদকাসক্ত হবে না। জি ধন্যবাদ জাবেদ আহমেদ। আমাদেরকে এই বিপদ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, সত্যিকার অর্থে যে সুকুমার বৃত্তি চর্চা যেটাকে বলা হয়, একদম প্রথম থেকেই যে শুরুই হবে আপনার আমাদের এই যে আপনি বলেন আমাদের এই ভ্রমণ যে একটা ব্যাপার আছেই, যে ছোটোবেলা থেকে তাদেরকে ওইদিকে নিয়ে যান, বই পড়ার যে অভ্যাস ওইটা আপনি তৈরি করে ফেলেন, তারপরে কালচারাল অ্যাক্টিভিটিস যেগুলো আমরা করে থাকি, স্পোর্টস অ্যান্ড গেমস যেটা বলে থাকি, এইসব জায়গায় ছেলেমেয়েদেরকে যদি ইনভলভ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এটার এই যে ছোবল থেকে আমাদের ছেলেমেয়েরা মুক্ত পাবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, পরিবার যদি সচেতন হয় তাহলে মাদকমুক্ত একটি সমাজ গঠন হবে এবং ভবিষ্যতে সেই সন্তান দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।